এই ভিডিওতে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ডিকশনারির ভেতরে ডিকশনারি। হ্যাঁ, এটা খুবই এক্সাইটিং, খুবই ইউজফুল, এটা আমি প্রচুর ইউজ করছি আমার কাজের জন্য। কিন্তু লজিকগুলো হচ্ছে আপনাকে নতুন প্রবলেম যখন ফেস করবেন সেই অনুযায়ী চিন্তা করতে হবে, রাইট? আমি এখানে একটা এক্সাম্পল দেখাবো। গত উইকে একটা অ্যাসাইনমেন্ট ছিল যেটার আমি এই একটা ফাইল দেওয়া থাকবে এবং আমাকে আরেকটা ফাইল তৈরি করতে হবে যেটার আউটপুট ছিল এরকম, রাইট? মানে হেডার্স হিসাবে আছে প্রথম কলামে প্লেয়ার, তারপরের কলামে ম্যাক্স ওডিআই রান, ম্যাক্স টেস্ট রান। ওকে, তো যেমন ও মাই গড, ওকে, তো আমার, আমি ভুলে গেছি আসলে কি বলছি, যাই হোক, তো ইনপুট তো একটা ফাইল থাকবে, সেই ফাইলটা আমি দেখাচ্ছি, অ্যাসাইনমেন্টে দেখানো হয়েছিল। আমার আউটপুট হবে আরেকটা ফাইল যেখানে হেডার্স হচ্ছে প্লেয়ার, ম্যাক্স ওডিআই রান, ম্যাক্স টেস্ট রান। তার মানে ফর এক্সাম্পল যেমন এখানে আসবে সে, আই ডোন্ট নো, তামিম, আমার ফাইলে যেটা আছে আর কি, ম্যাক্স ওডিআই রান এক্স, এটা 100 হইতে পারে, আই ডোন্ট নো, এটা ওয়াই। তো এইরকম এখানে আরেকজন, এখানে আরেকজন, তো এইরকম আমি ফাইলটাকে এভাবে বানাবো। এগুলো কেন ইম্পর্টেন্ট, কারণ আমরা যখন অনেক কাজ করি আমরা দেখি আমাদের রিপোর্ট তৈরি করতে হয়, র ফাইল থাকে যেখানে ডেটাগুলো স্কেটার্ড অবস্থায় আছে, সেখান থেকে আমাদের একটা সামারি রিপোর্ট তৈরি করতে হয়, রাইট? তো দেখা যাক, এটা তাহলে আমরা করি একদম প্রথম থেকে। ওকে, তাহলে আমার ফাইলটা দেখতে কিরকম, আমার ফাইলটা হচ্ছে স্যাম্পল ডট টিএক্সটি। এটা কিন্তু গিটহাব থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন, যেটা আগের ভিডিওতে আমি দেখিয়েছি। তো যেমন এখানে দেখেন তামিম, তার একটা ওডিআই রান আছে, তার একটা টেস্ট রান আছে, তারপরে আবার দেখেন এখানে এসে তামিমের একটা ওডিআই, একটা টেস্ট, একটা ওডিআই, একটা টেস্ট। তাহলে আমার কিন্তু এখানে তিনটা রো তামিমের জন্য আছে, কিন্তু আমার প্রিন্ট করতে হবে একটা রো এবং সেটা হবে সামারি, রাইট? সেটা আমরা তাহলে করি। আমরা যেটা করব, একটা ফাইল আমাদেরকে পড়তে হবে, রাইট? তাহলে আমি এফ আর ইকুয়ালস টু ওপেন, আই থিঙ্ক নেম ইজ স্যাম্পল ডট টিএক্সটি, কি মুডে খুলবো, রিড মুডে। ওকে, তারপরে আর কি আছে এখানে, যেমন এটা তো হেডিং, এটা আমাদের লাগবে না, তাহলে লাইনটাকে ইগনোর করতে হবে, এটাকে আমাদেরকে পড়ে ফেলতে হবে। সো লাইন ইকুয়ালস টু এফ আর ডট রিড লাইন, এটা যদি কোনো কাজে লাগে, জন্য আমি লাইন নামক এই জায়গায় সেভ করে রাখলাম। আচ্ছা, আমি জাস্ট প্রিন্ট লাইন দিলে কি প্রিন্ট হয় দেখি। ওকে, ওই যে ওই লাইনটাই প্রিন্ট হলো, তাই না? নেম ওডিআই টেস্ট, কারণ একটা লাইন আমরা পড়ে ফেলছি। এখন আমি বাকি লাইনগুলা পড়ে ফেলবো, তাহলে কি করতে হবে, জাস্ট ওটার নাম দিলাম লাইন্স, এফ আর ইকুয়ালস এফ আর ডট রিড লাইন্স, রাইট? এবং এখানে আমি একটা কমেন্ট লিখে দিই, কমেন্টটা হচ্ছে ইগনোর দ্য হেডার, এই লাইনটা, রাইট? আচ্ছা, এখন পড়লাম, এখন প্রত্যেকটা লাইনে আমি যাব, তাহলে ফর লাইন ইন লাইনস, শুরুতে একটা কাজ করে ফেলি, লাইন ইকুয়ালস টু লাইন ডট স্ট্রিপ, যাতে আগে পরে কোনো স্পেস, নিউ লাইন থাকলে প্রত্যেকটা লাইনের আগে পরে ওগুলা চলে যায়, তাহলে সেইটা চলে যাওয়ার পরে এখানে লাইনের মধ্যে আসবে। আচ্ছা, এখন প্রিন্ট করে দেখি তো কি হয়, প্রিন্ট লাইন, প্রত্যেকটা লাইন প্রিন্ট হওয়া উচিত হেডার ছাড়া, রাইট? এই যে এখন আমার কাজ হবে প্রত্যেকটা লাইনকে ভাঙা, এগুলো কিন্তু ট্যাব দিয়ে আলাদা, রাইট? তাহলে আমার তামিমকে আলাদা করতে হবে, এই 30 কে আলাদা করতে হবে। আমি জানি এজ এ প্রোগ্রামার ফাইলটা দেখে, হেডিং দেখে, যে প্রথম লাইনটা হচ্ছে আমার ওডিআই রান, পরেরটা হচ্ছে টেস্ট রান, তাহলে এদেরকে আমার আলাদা করতে হবে। এখন আমি যে লজিকে কাজটা করব সেটা হচ্ছে, আমি যেটা করতে চাই, একটা ডিকশনারি বানাবো, একটা ডিকশনারি থাকলো, ধরেন এরকম একটা ডিকশনারি থাকলো এখানে প্রত্যেকটা, এটা কিন্তু দেখতে এর মতো, আমি দেখাচ্ছি বোঝার জন্য ডিকশনারি কীভাবে কাজ করে আপনাদেরকে কিন্তু আমি বুঝাইছি আগে। তাহলে এখানে একটা কী থাকবে, কীটা হবে তামিম, এখন তার ভ্যালু কী হবে, এটা হচ্ছে প্রবলেম। ধরেন এই ফাইলটা তো ছোট, আমরা দেখেই বুঝে যাচ্ছি, কিন্তু ফাইলটা তো বিশাল হতে পারে, অনেক 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 প্লেয়ার ইনফরমেশন থাকতে পারে, প্রত্যেকটা প্লেয়ারের জন্য অনেক 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 রো থাকতে পারে, তাই না? তাহলে ভ্যালু কী হবে, একটা হইতে পারে যে ওই তামিমের জন্য একটা অ্যারে থাকবে, তো সেই অ্যারেতে আমরা ওডিআই রানগুলো রাখবো। আমি যদি সেই অ্যারেতে ওডিআই রান এবং টেস্ট রান সবই রাখি, তাহলে কিন্তু আমার পরবর্তীতে কাজ করতে প্রবলেম হবে, কোনটা ওডিআই রান কোনটা টেস্ট রান আমি তো বুঝবো না। তাহলে একটা হইতে পারতো যে
এইখানে ভ্যালুটা একটা অ্যারে, তাই না? সেখানে ওডিআই রানগুলো জমা হবে। এখন দেখেন আমার দরকার ম্যাক্স ওডিআই রান, তাহলে এই অ্যারে থেকে আমি ম্যাক্স ভ্যালুটা প্রিন্ট মানে বের করে ফেললেই হয়ে যেত। সেম এখানে আরেকটা অ্যারে, রাইট, মুশফিক বা হোয়াট এভার। কিন্তু প্রবলেম হচ্ছে আমার তো দুই ধরনের ইনফরমেশন রাখতে হবে, একটা ওডিআই ইনফরমেশন, একটা টেস্ট ইনফরমেশন। তো হাউ অ্যাবাউট তামিম তো নিজে একটা কি, সেই কিয়ের একটা ভ্যালু থাকে। এখন তামিমের দুই ধরনের ইনফরমেশন রাখার জন্য আমি যদি তামিমকে একটা ডিকশনারি বানিয়ে ফেলি, এটা অ্যাজ এ হোল তো একটা ডিকশনারি। এখন সেই ডিকশনারির প্রত্যেকটা কি যদি একটা ডিকশনারি হয় এবং সেই ডিকশনারির ভ্যালু থাকবে দুইটা, একটা ওডিআই একটা টেস্ট, তার মানে জিনিসটা হচ্ছে তামিমের আন্ডারে আরেকটা ডিকশনারি, তারপরে আরেকটা ডিকশনারি। এই ডিকশনারিটার কি হচ্ছে ওডিআই আর ভ্যালু হচ্ছে একটা অ্যারে, রাইট? এটার কি হচ্ছে টেস্ট আর ভ্যালু হচ্ছে একটা অ্যারে, তাহলে কিন্তু হয়ে যায়। তাহলে আমার মূল মানে একদম শুরুতে থাকে একটা ডিকশনারি যেখানে প্রত্যেকটা কি হচ্ছে এক একটা প্লেয়ার, তাদের আন্ডারে আবার থাকে একটা ডিকশনারি যার সরি যার দুইটা কি, প্রত্যেকটা কি এর ভ্যালু হচ্ছে এক একটা অ্যারে, রাইট? তো প্রথমে এটা হচ্ছে ওডিআই রান, তারপরটা হচ্ছে টেস্ট রান। এইভাবে প্রত্যেকটা প্লেয়ারের জন্য এটা আমি রিপিট করব। তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে এটা করতে করতে এগুলো ক্লিয়ার হয়ে যাবে। প্রথমে তো আমার লাইনটাকে ভাঙতে হবে, সো আমি দিলাম ডেটা ইকুয়ালস টু লাইন ডট স্প্লিট, কি দিয়ে স্প্লিট হবে, ট্যাব দিয়ে। আচ্ছা আমি এখন যদি প্রিন্ট করি, প্রিন্ট ডেটা, আমি এভাবেই কাজ করি, ছোট একটা কাজ করি সেটা চেক করে দেখি, ছোট একটা কাজ করি সেটা চেক করে দেখি একসাথে লেখার থেকে। এই যে দেখেন এখন কিন্তু একটা লিস্ট আকারে আমাকে রিটার্ন করছে, রাইট? তার মানে এই ডেটা হয়ে গেলো একটা লিস্ট, কারণ এই লাইনকে স্প্লিট করার পরে প্রত্যেকটা লাইনকে আমি তিনটা ভ্যালু পাই, একটা হচ্ছে প্লেয়ারের নাম, তারপরটা হচ্ছে তার ওডিআই রান, তারপর হচ্ছে তার টেস্ট রান। এখন আমি একটা ডিকশনারি শুরুতে ডিক্লেয়ার করি, এটা যেখানে খুশি করা যাবে। ডিকশনারিটার নাম হচ্ছে প্লেয়ার্স, তার মানে এটা একটা প্লেয়ার্স একটা ডিকশনারি। তার মানে এই ডিকশনারির কি হবে, ডেটা জিরো, কারণ ডেটা জিরোতে কে থাকে, এই যে তিন ভাগ করার পরে এটা হচ্ছে ডেটা জিরো, এটা হচ্ছে ডেটা ওয়ান, এটা হচ্ছে ডেটা টু। তো ডেটা জিরোটা হচ্ছে আমার কি, তাই না? তাহলে আমি লিখলাম যে প্লেয়ার ইকুয়ালস টু ডেটা জিরো, রাইট? এখন আমাকে যেটা দেখতে হবে, এই প্লেয়ারটা আমি যখন ফাইলটা রিড করতেছি লাইন বাই লাইন, রাইট, এই প্লেয়ারটা কি অলরেডি ডিকশনারিতে আছে কিনা, যদি থাকে তাহলে তো আমার নতুন করে এন্ট্রি করানোর দরকার নাই। যদি না থাকে, ইফ প্লেয়ার নট ইন প্লেয়ার্স, তাহলে কিন্তু আমাকে একটা ডিকশনারি কি তৈরি করতে হবে, প্লেয়ার্স প্লেয়ার, ওকে? এটার মধ্যে কিন্তু আমরা একটা ভ্যালু দিতাম, কোনো একটা রান, যেমন 70 বা যেটা আমরা ডেটা থেকে এখান থেকে এই যে এই রানটা পেতাম সেটা দিতাম। কিন্তু এখন যেহেতু আমরা দুইটা রানকে রাখতে হবে দুইটা ডিফারেন্ট অ্যারেতে, তাহলে সেটা তো দুইটা ভ্যালু হয়ে যাচ্ছে। একটা কি এর আন্ডারে কি দুইটা ভ্যালু রাখা যায় না, সেটার জন্য এটাকেই আমি আর একটা ডিকশনারি বানাই ফেলবো। তার মানে তামিম এখন নিজেই একটা ডিকশনারি, রাইট? প্লেয়ার্স হচ্ছে একটা বড় ডিকশনারি যার ভিতরে কি হচ্ছে তামিম, এই প্লেয়ার্স তামিম সে নিজেই এখন একটা ডিকশনারি। তাহলে যেটা হবে, দেখেন আমি কি করি, আমি ডিকশনারিটা বানানোর পরে এই যে প্লেয়ার, তখন আমি আরেকটা স্কোয়ার ব্র্যাকেট দিয়ে এখানে একটা স্ট্রিং দিব যেটার নাম হচ্ছে ওডিআই, ওকে? তার মানে দেখেন আমি যেটা করছি, তামিমকে নিজে একটা ডিকশনারি বানাইছি, সেই তার মানে এতটুকু হচ্ছে আমার একটা এতটুকু ইটসেলফ একটা ডিকশনারি যেটা তামিমকে বোঝাচ্ছে, তারপরে তার কি হচ্ছে ওডিআই, সেখানে ভ্যালু দিচ্ছি একটা অ্যারে। কারণ কি, কারণ এই ওডিআই কিন্তু একটা একটা সিঙ্গেল রান না, এখানে কিন্তু আমরা তার অনেকগুলো রানের ইনফরমেশন রাখবো। সেম এই টেস্ট এর জন্য আরেকটা না, এখানে হবে টেস্ট, রাইট? ওকে,
এখন এটা করার পরে আমরা যদি এখানে আসি, আমরা যেটা করতে পারি, তার মানে এই হোল জিনিসটা হচ্ছে একটা অ্যারে, তাহলে এটাতে আমরা অ্যাপেন্ড করে দিব। এই যে এখানে এসে প্লেয়ার্স প্লেয়ার ওডিআই ডট অ্যাপেন্ড কোন ভ্যালুটা, ডেটা ওয়ান, কিন্তু এটা তো স্ট্রিং আকারে আসবে, এটাকে আমরা ফ্লোট করে ফেলবো। তাহলে ফ্লোটে কনভার্ট করে আমরা লিখলাম ডেটা ওয়ান। তারপরে এখানে আমরা, এটা হবে ডেটা টু আর এটা হবে টেস্ট, রাইট? এই ভ্যালুগুলো কিন্তু মিলতে হবে। আপনি এখানে দিলেন এইভাবে, আবার এখানে দিলেন বড় হাতের টি, তাহলে তো হবে না, ওই কিটা সে পাবেই না, তাহলে সব সেম, রাইট? তাহলে অ্যাপেন্ড হয়ে গেল। তাহলে দেখেন আমি এটাকে ইফের বাইরে রাখলাম কেন, এই দুটো লাইনকে ইফের বাইরে লিখলাম কেন, ভিতরে লিখলেও সমস্যা হইতো না, কিন্তু আমাকে রিপিট করতে হইতো। কারণ আমি যখন প্রথমবার এখানে পড়লাম, তামিমকে পাইলো না, ইফের কন্ডিশন সত্য হইলো এবং এই কাজগুলো করলো, আমি যদি সেখানেই শুধুমাত্র অ্যাপেন্ড করি, তাহলে এই লাইনে গিয়ে কি হবে, তখন তো এই কন্ডিশনে ঢুকবে না, এই কন্ডিশনে ঢুকবে ঢুকবে না। এই কারণে এই দুটো লাইন কিন্তু ইফ সত্যি হইলেও কাজ করবে, মিথ্যা হইলেও কাজ করবে, রাইট? তো তার মানে সেকেন্ড টাইম যখন পাবে, আমরা শিওর যে সেকেন্ড টাইম পাইছে মানে হচ্ছে ইফটা সত্য হয় নাই, তার মানে এই প্লেয়ারটা অলরেডি ডিকশনারির মধ্যে এন্ট্রি করা আছে এবং তার ওডিআই নামক অ্যারেটাও ক্রিয়েট করা আছে, আর সেখানে কারেন্ট যে ভ্যালুটা আছে সেটা অ্যাপেন্ড করে দিলাম। আচ্ছা, এতটুকু হওয়ার পরে আমার সবকিছু রেডি হয়ে যাওয়া উচিত। আমি জাস্ট প্রিন্ট করে দেখি তো পুরো ডিকশনারিটা, হোল ডিকশনারিটা প্লেয়ার্স। এখন আমরা অনেকগুলো কার্লি ব্র্যাকেটস দেখতে পাবো। এই যে দেখেন, এই প্রথমে শুরু হয়েছে এই কার্লি ব্র্যাকেট, যেটা শেষ হয়েছে এইখানে, রাইট? তার মানে এটা হোল ডিকশনারিটা বোঝাচ্ছে। সেটার ভিতরে মুশি একটা কি, তার ভ্যালু দেখছেন, তার ভ্যালু কিন্তু এটা সিঙ্গেল ভ্যালু না, তার ভ্যালু ইটসেলফ আর একটা ডিকশনারি। সেই ডিকশনারির একটা কি হচ্ছে টেস্ট, যার ভ্যালু হচ্ছে একটা অ্যারে, রাইট? একটা অ্যারে। মুশফিকের রেকর্ড খুব সম্ভবত এক লাইন ছিল, দেখি তো আমি, মুশি এক জায়গায় ছিল, এই কারণে তার অ্যারেতে একটাই ভ্যালু, রাইট? এই যে, তারপর তার ওডিআইতেও একটা ভ্যালু। তামিম আরেকটা হোল কি ওই ডিকশনারির, যার ভ্যালু হচ্ছে আরেকটা ডিকশনারি, রাইট? এই যে এতটুক দেখছেন, এই যে কার্লি ব্র্যাকেট দিয়ে শুরু, কার্লি ব্র্যাকেট দিয়ে শেষ। তো সেই ডিকশনারির একটা কি হচ্ছে টেস্ট, যেটার ভ্যালু হচ্ছে 50 এবং 50, 20 এবং 60, ওডিআইয়েরও ভ্যালু তিনটা, 30, 10, 30, রাইট? সেই মাহমুদুল্লাহ। এইভাবে এখন কিন্তু আমার সব ইনফরমেশান আছে। আমি যেটা করতে চাই, আমি এই যে হোল ডিকশনারি প্লেয়ার্স, তার প্রত্যেকটা কি নিয়ে যাইতে চাই, তাহলে প্রথম কি নিয়ে আসলে আমি হয়তো মুশি বা তামিম বা মাহমুদ যেটা নিয়ে, যেটা নিয়ে খুশি সেটা নিয়ে আসব। কারণ ডিকশনারি যখন আমরা কিগুলো রোটেট করি, আমরা জানি না অর্ডারটা কি হবে। সো সেটা আসার পরে সেই ডিকশনারি মানে ভ্যালু হিসাবে বাকি ডিকশনারিটাকে নিব। নেয়ার পরে তার যে দুইটা কি আছে, তার মানে ওই দুইটা কি এর জন্য যাব, সেই দুইটা কি এর ভ্যালুতে কি আছে, অ্যারে আছে, সেই অ্যারে থেকে আমরা তার ম্যাক্সিমাম রান বের করব। তাহলে টেস্টের জন্য বের হয়ে যাবে, ওডিআইয়ের জন্য বের হয়ে যাবে, তারপর সেটাকে আমরা ফাইলে প্রিন্ট করব, তাহলে আমাদের কাজ শেষ। তাহলে আমরা যেটা করব, আমরা আরেকটা ফাইল খুলি যেখানে আমরা রাখবো, রাইট? সেটার নাম দিলাম FW ইকুয়ালস টু ওপেন, মানে FW হচ্ছে পয়েন্টারের মতো, যেটা দিয়ে এই ফাইলটা অ্যাক্সেস করা যায়। এটার নাম দিলাম আমরা সামারি রিপোর্ট ডট txt, আর এটা খুলবে হচ্ছে গিয়ে রাইট মোডে। ওকে ওকে, খুলে ফেললাম। তাহলে এখন আমি প্রত্যেকটা প্লেয়ার যাইতে থাকবো, ফর প্লেয়ার ইন প্লেয়ার্স গেলাম। আচ্ছা, আরেকটা জিনিস আছে এখানে, ছোট্ট একটা জিনিস আছে, সেটা হচ্ছে এই সামারি রিপোর্টের প্রথম লাইনটা কি আমাদের রেজাল্ট হবে নাকি হেডিং হবে? আমার মনে হয় হেডিং হবে। এই যে এখানে দেখেন, এই যে এই প্লেয়ার ম্যাক্স ওডিআই রান ম্যাক্স টেস্ট রান, তার মানে এটা হেডিং আকারে আমার প্রথম লাইন হিসেবে আমাকে প্রিন্ট করে ফেলতে হবে। তাহলে সেটার জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা FW দিই। তো আমি, তার মানে এই ফলোবে ঢুকার আগে আমি কমেন্ট একটা লিখি যে প্রিন্ট হেডিং, দিয়ে আমি লিখলাম FW ডট রাইট, কি প্রিন্ট করবে প্লেয়ার, তারপরে ট্যাব প্রিন্ট হবে, তারপরে প্রিন্ট হবে ম্যাক্সিমাম ওডিআই
রান, তারপর একটা ট্যাব, তারপরে হবে এটা কপি করে ফেলে, ট্যাব ম্যাক্সিমাম টেস্ট রান, তারপরে একটা নিউ লাইন প্রিন্ট হওয়া উচিত যাতে পরের লাইন থেকে প্রিন্ট হয়, রাইট? আচ্ছা এতটুক করলাম, তারপরে আচ্ছা আমি জাস্ট দেখি এটা কাজ করতেছে কিনা। আমার একটা দেখেন, আমার কিন্তু সামারি রিপোর্ট বলে কোনো ফাইলই নাই, কিন্তু রাইট মোডের এটা হচ্ছে সুবিধা, সে নিজে ফাইলটা তৈরি করে নেবে, যদি না থাকে থাকলে ওইটাকে ইউজ করবে, কিন্তু সবকিছু ওভার রাইট হয়ে যাবে। ওকে, কাজ করলো, এই যে সামারি রিপোর্ট দেখছেন প্রিন্ট হয়ে গেছে। ওকে, এখানে ট্যাবটা বোঝা যাচ্ছে না, বাট একটা ট্যাব। ওকে, এখন আমি যেটা করব, প্রত্যেকটা প্লেয়ার ইন প্লেয়ার্স কি করব, আমি আমি যেটা করব সেটা হচ্ছে, ওকে, এখন এই যে প্লেয়ার্স প্লেয়ার, তার মানে ওই ডিকশনারি একটা কিতে ঢুকলাম, যেটা কিনা ইটসেলফ আর একটা ডিকশনারি। তার মানে আমি যদি এরকম করি যে এখানে যদি ওডিআই বলে দিই, ওডিআই তার মানে কি, ওই প্লেয়ারটার জন্য আসলো, তারপরে তার যে ওডিআই কি আছে, সে তো নিজে একটা ডিকশনারি, তার যে ওডিআই কি আছে এই পুরা জিনিসটার ভ্যালু। এই পুরা জিনিসটার ভ্যালু কি, এই পুরা জিনিসটার ভ্যালু হচ্ছে একটা লিস্ট, যেটা কিনা ওডিআই এর সবগুলো রান ওই প্লেয়ারের জন্য আছে। তো সেই লিস্ট থেকে আমরা কি করব, ম্যাক্সিমামটা বের করব। তো সেটার জন্য আমি একটা ফাংশন রাখতে পারি এরকম, যে ডিফ ম্যাক্স কিনে সে একটা লিস্ট নে, এলএস দিলাম আমি নাম, তারপরে আমি ম্যাক্সিমাম কী বের করবো, তাই না? আমি ধরে নিলাম, আমরা কিন্তু ম্যাক্সিমামের বের করার এইসব লজিক কিন্তু আমরা ওই সিতে শিখছি। আমি ধরে নিলাম লিস্টের প্রথম ইলেভেনটাই হচ্ছে ম্যাক্সিমাম। ওকে, এখন আমরা চেক করব ফর আই ইন রেঞ্জ, লিস্টের বাকি অংশটা, তার মানে জিরো থেকে শুরু হওয়ার দরকার নেই, ওয়ান থেকে শুরু হলেই হবে, লেন অফ লিস্ট পর্যন্ত যাবে, তারপর আমি লিখবো ইফ ম্যাক্স লেস দেন এল এস হাই ম্যাক্স ইকুয়ালস টু এল এস, সেটাই হয়ে যাবে ম্যাক্সিমাম। এটা কিন্তু আমি বুঝাবো না, এটা যদি বুঝাইতে হয় তার মানে আপনারা কোর্সটা ভালো করে করতেছেন না। ওকে, তারপরে আমি রিটার্ন এম এক্স, তার মানে এই ফাংশনটা কি করে, এই মোট কথা এই ফাংশনটা হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট ফাংশন, যে হচ্ছে গিয়ে তাকে কোনো লিস্ট দিলে সেই লিস্ট থেকে রিটার্ন ম্যাক্সিমাম ভ্যালুটা রিটার্ন করে। আমি জানি না এখানে কোনো ভুল করছি কিনা, একটু পরে দেখা যাবে। সিমিলারলি আমরা মিনিমামটা বের করার ফাংশনটা করি, মিনিমাম, তাহলে এটাকে দিলাম, ইট ডাজেন্ট ম্যাটার অ্যাকচুয়ালি লজিক, তো সেম এখানে হবে মিনিমাম গ্রেটার দেন, রাইট, রিটার্ন মিনিমাম, নাইস। তাহলে দুইটা ফাংশন রেডি, মিনিমাম এবং ম্যাক্সিমামের। ও ওয়েট, এটা মিনিমাম। ওকে, এখন আমি আমার ম্যাক্স ফাংশনটাকে কল করলাম, পাঠাচ্ছি একে, তাহলে সে যে ভ্যালুটা রিটার্ন করবে সেটাকে আমি দিলাম ম্যাক্স। ও ওয়েট, এম এক্স, ডাজেন্ট ম্যাটার, রাইট? তার মানে আমরা আচ্ছা এটাকে আমি এম এক্স ওডিআই দিই, রাইট? কারণ এটা তো আমি জানি যে ওডিআই এর ম্যাক্সিমামটা বের করতেছি। সেম আমি, ও আমি আসলে তো এই মিন ফাংশনটা দরকার নাই, মিন আমি কেন করতেছি, আমার তো মিন কখনোই বের করতে হচ্ছে না, সরি। এনিওয়ে, তারপরে আমি সেম কাজটা করবো এইভাবে, যে ম্যাক্স টেস্ট এখানে হবে, তাহলে টেস্টকে পাঠাবো টেস্ট, আর এখানে হবে ম্যাক্স টেস্ট, রাইট? এখন আমি যেটা করব সেটা হচ্ছে এফ ডাব্লিউ ডট রাইট, কারণ আমি দেখেন একটা প্লেয়ারের জন্য আসলাম, তবে আমি জানি প্লেয়ারটার নাম কি, তারপরে এই ফাংশনটা দিয়ে ওই তার যে ওডিআই লিস্ট সেটাকে পাঠিয়ে আমি তার ম্যাক্স ওডিআই রানটা বের করছি, তারপরে তার ম্যাক্স টেস্ট বের করছি, তার মানে তিনটা ইনফরমেশনই তো আমার আছে। সো আমি প্রিন্ট করে দিই, প্লেয়ার যেটা একটা স্ট্রিং, সো আমার কোনো কিছু কনভার্ট করতে হবে না, তারপরে যেহেতু আর একটা স্ট্রিংকে অ্যাড করব, তাহলে আমি প্লাস একটা ট্যাব দিতে হবে না, ট্যাব প্লাস
mx underscore odi, কিন্তু এটা একটা ইন্টিজার, রাইট? এই যে ম্যাক্স ফাংশনটা তো একটা ইন্টিজার প্রিন্ট করে, তো এটাকে আমি স্ট্রিং এ কনভার্ট করব। ফাইলে রাইট করতে হলে স্ট্রিং এ কনভার্ট করতে হবে, তাহলে সেটা গেল। প্লাস আরেকটা ট্যাব লাগবে, প্লাস স্ট্রিং এমএক্স টেস্ট গেল। এখন আমি দিব একটা নিউ লাইন, যাতে পরের লাইনে, ফাইলের পরের লাইন থেকে প্রিন্ট। নাইস, এই ফর লুপটা শেষ হওয়া মানে কি? আচ্ছা বাই দা ওয়ে, এটা কিন্তু যদিও ফর লুপের এই পাশে দেখাচ্ছে, এটা কিন্তু ফর লুপের আন্ডারে। ওকে, তারপরে এখন এই ফর লুপটা শেষ হওয়া আছে, এটা কিভাবে করা যায় দরকার নেই, এগুলো এডিটরে হলে সমস্যা হইতো না, আমি তো জাস্ট নোটপ্যাডে করতেছি। এখন কাজ যেহেতু শেষ, আমি ফাইলটাকে ক্লোজ করে দিই যাতে এই ফাইলটা ওপেন না থাকে। ওকে নাইস, এখন দেখি কোনো ভুল আছে কিনা, কাজ করে কিনা। ওকে, রান করলো, সামারি রিপোর্ট। ওকে, বলতেছে মুশি প্লেয়ার, তার ম্যাক্সিমাম ওডি রান হচ্ছে 40, তার ম্যাক্সিমাম টেস্ট রান হচ্ছে 35। সত্য নাকি এটা? দেখি তো, মুশি ওডিআই একটাই আছে, টেস্ট একটাই আছে, সুতরাং ওইটাই ম্যাক্সিমাম, এটাই ম্যাক্সিমাম। তারপরে ও সামারি রিপোর্ট, তামিম বলতেছে ওডিআই ম্যাক্সিমাম সে করছে 30, এটা খুবই অন্যায় করছি আমরা তাকে এটা করে, আর টেস্টে করছে 60। তাহলে স্যাম্পল তামিম 30 10 30, আসলে ওডিআই 30, আর 50 20 60, তার মানে 60। তারপরে হচ্ছে মামাদুল্লাহ 100 এবং 30, ওডিআইতে 100 আর টেস্টে 30। এই যে ওডিআই 100 আছে, 10 আছে, তাহলে 100টাই হাইয়েস্ট, আর 30 আর 10, সো 30 হাইয়েস্ট, তার মানে একদম অ্যাকুরেট হলো এটা, রাইট? এই প্রোগ্রামে আমাদের কমপ্লেক্স যেটা ছিল সেটা হচ্ছে ডিকশনারির ভিতরে ডিকশনারি, তার মানে ডিকশনারির ভিতরে ডিকশনারি, তার ভিতরে ডিকশনারি, এইরকম আমরা করতে পারি, রাইট? তো এটা হচ্ছে ডিকশনারির অ্যামেজিং একটা জিনিস, মানে কি কি জাস্ট কি এর নাম বলে আমরা চলে যেতে পারি কোথায় কি আমরা করতেছি। তো হোপফুলি এই প্রোগ্রামটা সবাই বুঝছেন, আর এটা বোঝা মানে আসলে পাইথন দিয়ে আপনারা অ্যামেজিং অ্যামেজিং কাজ করতে পারবেন। আমি এটা এই ডিকশনারি ইউজ করে কত কিছু যে করছি। থ্যাংক ইউ।